মমিনপুরে হওয়া সংঘর্ষ উত্তেজনা সৃষ্টির জন্য শাসক দলই দায়ী এবং পরিকল্পনা করে কাজ করা হয়েছে বলে দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার সন্ধ্যাবেলায় ধর্মতলার সিইএসসি অফিসে আসেন শুভেন্দু। অফিস থেকে বেরিয়ে এসে তিনি অভিযোগ করেন, পুলিশের নির্দেশেই সংঘর্ষ চলাকালীন মমিনপুরে 4 ঘন্টার জন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এবং আমাদের এমএলএরা সিপির সামনে এই কথাটাই বলেছে, অগ্নিমিত্রা পাল, অম্বিকা রায়, অশোক দিনদারা ঠিক এই কথাই বলেছে যে পরিকল্পিত চক্রান্ত একটা বড় গণহত্যা করে ওখানকার ডেমোক্রেসি ওনারা আলোটাকে রিস্টার্ট করেছেন পুলিশের কথায়, ওইটা স্বীকার করেছেন, কিন্তু পুলিশের কথায় যে বন্ধ করেছেন এটা অস্বীকারও করেননি, স্বীকারও করেন। প্রসঙ্গত, শনিবার রাতে দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে ওঠে মমিনপুরের ময়ূরভঞ্জ রোড, বোতল ছোড়াছুড়ি, ইট বৃষ্টি হয় এলাকায়, বোমাবাজির অভিযোগও উঠেছে। শনিবার রাতের পর রবিবার সন্ধ্যায় ফের উত্তেজনা ছড়ায় একবালপুর থানা এলাকায়। এরপরই একবালপুর থানা ঘেরাও করে উত্তেজিত জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে কাঁদানে গ্যাস ছুড়তে হয়। এই ঘটনায় কলকাতা পুলিশের 2 ডিসি সহ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ। দুপক্ষের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। ফিওরো রিপোর্ট, ওঙ্কার, অনলি ট্রুথ।